আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হলো তক্তা সংক্রান্ত গাণিতিক সমস্যার শর্ট ট্রিক্স। তো কিভাবে যে কোনো তক্তা সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা খুব সহজেই করতে পারি, আর এই ভিডিওটি যারা সম্পূর্ণ না দেখবে তারা এখনই দয়া করে চলে যাও, কারণ এই ভিডিওর মধ্যে কিছু শর্ট টেকনিক দেখানো হবে যেগুলো নাকি একটার সাথে আরেকটা রিলেটেড। তো যারা মনে করতেছে যে একটা দেখেই শেষ তারা এই ভিডিওটি এখন স্কিপ করতে পারো, আর যারা কন্টিনিউ করতে চাও তারা আমার সাথেই কন্টিনিউ করো। তো চলো কথা না বাড়িয়ে আজকে কীভাবে তক্তা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সলভ করা যায় আমরা একটু দেখে আসি। তো আজকে যে এমসিকিউটি আছে সেটা অ্যাডমিশনের এবং এইচএসসির জন্য উভয় ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো বলা হয়েছে একটি রাইফেলের গুলি একটি তক্তা বেদ করতে পারে, একটি গুলি একটি তক্তা বেদ করতে পারে। বলা হয়েছে গুলির ব্যাগ কত গুণ করা হলে তা একই পুরুত্বে নয়টি তক্তা বেদ করবে। তাহলে এখন আমাদের বের করতে হবে কি গুলির ব্যাগ। তো কিভাবে আমরা খুব সহজে গুলির ব্যাগ খুব সহজে বের করতে পারি, বলছে গুলির ব্যাগ কত গুণ বৃদ্ধি করতে হবে। তাহলে এরকম যদি কোনো ম্যাথ থাকে যে গুলির ব্যাগ বৃদ্ধি করতে হবে এবং তক্তা এতটি ব্যাথ করতে পারবে, তাহলে তোমরা যেই শর্টকাটটি প্রয়োগ করবো সেটা হলো ব্যাগ বৃদ্ধি সমান হচ্ছে রুট ওভার তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। তো আমরা জেনে গেলাম যে এটা কিভাবে খুব সহজেই সলভ করা যায়। বলা হয়েছে যে ব্যাগ যদি যদি তোমার প্রশ্নে বলে যে ব্যাগ এত গুণ, চার গুণ, ছয় গুণ, আট গুণ এরকম বলা না থাকে, শুধু যদি বলা থাকে যে ব্যাগ কত গুণ বৃদ্ধি করতে হবে এবং একই পুরুত্বের এতটি তক্তা বা এতটি কাঠ ব্যাগ করতে পারবে, তো সেক্ষেত্রে আমাদের শর্ট যে সূত্রটা আছে সেটা হলো ব্যাগ বৃদ্ধি সমান রুট ওভার তক্তার সংখ্যা। তো এখন দেখো তক্তার সংখ্যা কত, তক্তার সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা যদি সরাসরি বসিয়ে দিই রুট ওভার 9, আর রুট ওভার 9 মানে হচ্ছে 3, 3 গুণ। আর এই মেথটা যদি তুমি সলভ করে একেবারে উত্তর সহ হও না তাহলে কিন্তু তোমার কমপক্ষে 5 থেকে 6 মিনিট লেগে যাবে, কিন্তু যদি এই শর্টকাটটি ফলো করো তাহলে যে কোনো এই টাইপের যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। কিন্তু এই টাইপের আরও রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলোই আমরা এখন সলভ করব। তো আমাদের এখন উত্তর কত, 3 গুণ। আশা করি বুঝতে পেরেছো। যদি বলা হয় যে ব্যাগ কত গুণ করতে হবে তাহলে কিন্তু আমাদের এই সূত্র ব্যাগ এবং তক্তা রিলেটেড এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমাদের আজকের দিনে যে 2 নম্বর প্রবলেমটি নিয়েছে সেটা একটু আমরা সলভ করি। আজকে 1 নম্বর যে ম্যাথটা আমরা সলভ করছিলাম সেটা কিন্তু হুবহু এই ম্যাথটার মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। তোমরা একটু তাকিয়ে দেখতে পারো যে একটি রাইফেলের গুলি একটি তক্তা বেদ করতে পারে, গুলির বেগ 4 গুণ করা হলে তা কয়টি, তা একই পুরুত্বের কতটি তক্তা বেদ করতে পারবে। এখন কিন্তু তোমাকে ব্যাগ বলে দিয়েছে যে ব্যাগ হচ্ছে 4 গুণ। তো আগেরটি ছিল যে ব্যাগ কত গুণ বৃদ্ধি করলে, এখন ব্যাগ দিয়ে দিয়েছে 4 গুণ, বলেছে কতটি তক্তা বেদ করতে পারবে। তো এই তক্তা সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো কিন্তু তোমার একটু খেয়াল করে তারপর করতে হবে। তো এই ম্যাথটা আমরা যেভাবে যে শর্টকাট দিয়ে করব সেটা হলো তক্তার সংখ্যা দিয়ে যত থাকবে, মানে যত গুণ ব্যাগ বৃদ্ধি করতে হবে তার উপর স্কোয়ার। তো আমরা যদি এটাকে যে কোনো একটা জিনিস ধরে নেই যে এন, এন এর উপর স্কোয়ার, তো তক্তার সমান কি হবে, তক্তার সংখ্যা সমান হচ্ছে এন স্কোয়ার, মানে ব্যাগ, এখানে এন হচ্ছে ব্যাগ, তো ব্যাগের উপর স্কোয়ার। তো আমরা কিভাবে 4-এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি আমাদের মানটা আসবে, 4-এর উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি আমাদের মানটা আসবে 16। তো কত গুণ, 16 গুণ। একটি রাইফেলের গুলি একটি তক্তা বেদ করতে পারে, গুলির বেগ 4 গুণ করা হলে তা একই পুরুত্বের 16টি তক্তা বেদ করতে পারবে। তাহলে কতটি, 16টি, 16টি তক্তা বেদ করতে পারবে। আর এগুলো ছিল আগের ম্যাথটার। তো আমরা খুব সহজেই শিখে গেলাম যদি ব্যাগ বৃদ্ধি করতে বলে তাহলে কিন্তু সূত্র একটা, আর যদি বলা হয় তক্তার সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু সূত্র আরেকটা। তো এইভাবেই কিন্তু এই তক্তা এবং কাঠ রিলেটেড, বন্দুক রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো একটু ডিফিকাল্ট। তো
তো চলো আমরা নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা একটু সলভ করে আসি। আজকের দিনের যে তিনটা শর্টকাট তোমরা শিখেছো, দুটো শিখেছো আর যেটা এখন শিখবে, এই তিনটা যদি তুমি শিখে থাকো তাহলে তুমি মনে করবে যে বলবিদ্যা গতিবিদ্যা থেকে কিছু হলেও তুমি শিখতে পেরেছো। এবং কিছু মানে কি, মানে হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু ভার্সিটির মধ্যে একটা হলে প্রশ্ন এসে থাকে, তো তুমি মনে করবে যে তুমি কাজের কিছু শিখেছো। তো বলা হয়েছে একটি রাইফেলের গুলি কোন দেওয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর ব্যাক অর্ধেক হয়, গুলিটি দেওয়ালকে আর কতটুকু ব্যাক করতে পারবে? তো আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, কতটুকু ব্যাক, কতটুকু হয়েছে, অর্ধেক হয়েছে। তো ব্যাক অর্ধেক হইলে একটা সূত্র, আর যদি ব্যাক অর্ধেক না হয়, 1/3, 3/2 এরকম হয়, তাহলে কিন্তু আমাদের আরেকটা সূত্র। তো ব্যাক অর্ধেক হলে আমাদের যে সূত্রটি শর্টকাটটি ফলো করতে হবে সেটা হলো S2 = S1 S1 V² - 1। তো এই সূত্রটি কিন্তু আমাদের মাস্ট বি ফলো করতে হবে যদি এই ম্যাথটা করতে হয়। তো এই ম্যাথটা যদি আমরা করি তাহলে দেখো S1 এর মান কত, 0.08, কারণ এতটুকু প্রবেশ করে করতে পারে, আর S2 মানে হচ্ছে কতটুকু আর যেতে পারবে। তো S1 এর মান হচ্ছে 0.08, আর এই মানটি অবশ্যই তোমার যে বই থেকে নয় সেই বইয়ের মধ্যে সেন্টিমিটারে দেওয়া। তো আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের আসে 8.2 গড় আগে চলে যাবে। তো বি স্কোয়ার মানে কি, ব্যাক কত গুণ, কতটুকু হচ্ছে অর্ধেক, তাহলে বি অর্ধেক হলে লিখবা হাফ, হাফ না টু লিখবা, অর্ধেক হলে কি লিখবা টু, যদি বলে 1/3 অংশ তাহলে লিখবা 3, আর যদি 1/4 অংশ বলে তাহলে 4, তাহলে 2 এর উপর আমরা কি দিব, স্কোয়ার - 1। অর্ধেক হলে নিচেরটা, যে নিচের অংশটা থাকবে সেটা আমরা লিখবো, তাহলে 8 ভাগ হচ্ছে 3। তো এখন 3 দ্বারা আমরা কি 8 কে ভাগ করতে পারবো? না, অবশ্যই আমরা 3 দ্বারা 8 কে ভাগ করতে পারবো। তো যদি 8 কে ভাগ করি তাহলে আমাদের 3 × 2 = 6, 6 = 2 যায় না, 0.2 একটা শূন্য, তো আবার 3 × 6 = 18, 18 আবার বিয়োগ করলে 2, আবার যদি 0.2 একটা শূন্য। তো এখন দেখো এভাবে কিন্তু তোমার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো আমরা কি করতে পারি, দশমিক এর সাথে এক যোগ করে দিতে পারি যে 7, 18, 2। তো এটাই কিন্তু আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এইরকম ম্যাথগুলোর সমাধান করতে পারবে। তো এইভাবে কিন্তু খুব শর্টলি তোমরা এই ম্যাথগুলোর সমাধান করতে পারবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।